ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব গডস ওন কান্ট্রি কেরালা সম্পর্কে, অর্থাৎ ঈশ্বরের নিজস্ব দেশ কেরালা সম্পর্কে কিছু সম্পূর্ণ তথ্য। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। একে ঈশ্বরের বাসভূমি বলা হয়, এছাড়া ভারতের মশলার বাগানও বলা হয়। এটি লাক্ষাদ্বীপ সমুদ্র ও পশ্চিমঘাট পর্বতমালার মাঝে অবস্থিত এই কেরালা রাজ্যটি 1965-তে রাজ্যের পুনর্গঠন আইন দ্বারা ভারতের 13তম রাজ্য হিসাবে কেরালা রাজ্যটি গঠিত হয়। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, এখানে রয়েছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার, যেখান থেকে ভারতের প্রথম রকেট বা স্যাটেলাইট স্থাপন করা হয়েছিল। কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম পিনারায় বিজয়ন, বর্তমান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। কেরালার রাজ্য পশু ভারতীয় হাতি, রাজ্য পাখি গ্রেট হর্নবিল, কেরালার রাজ্যীয় ফুল কলিকন্যা বা গোল্ডেন শিউলি, রাজ্যীয় গাছ নারিকেল। কেরালা কথার অর্থ নারকেলের দেশ বা নারকেলের ভূমি, মালায়ালাম শব্দ কের কথার অর্থ নারকেলের গাছ এবং আলাই কথার অর্থ ভূমি বা দেশ। মৌর্য সম্রাট অশোক তার শিলালেখে নিজেকে কেরল পুত্র বলে বিবৃতি করেছেন। কেরল রাজ্যটি লাক্ষাদ্বীপ সাগর বরাবর কর্ণাটক ও তামিলনাড়ু দ্বারা সীমাবদ্ধ। কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরলের ত্রিসীমানায় রয়েছে নীলগিরি পর্বত, যার সর্বত্র সিংহের নাম তোতাবেতা। কেরালায় অবস্থিত পেরিয়ার নদী, যার ওপর তৈরি করা হয়েছে ইডুক্কু বাঁধ। কেরালার কোচিতেই জন্মগ্রহণ করেছেন শ্বেত বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়ান। তার জন্মদিন 26 নভেম্বরে ন্যাশনাল মিল্ক ডে হিসাবে পালন করা হয়। এছাড়াও কেরালার কোচিতে রয়েছে একটি বিখ্যাত গুরুত্বপূর্ণ বন্দর এবং তৈল শোধনাগার। কোচিকে কেরলের প্রবেশদ্বার এবং ভারতের আরব সাগরের রানী বলা হয়। কালাইপাট্টু হচ্ছে কেরালার মার্শাল আর্টস। ওনাম ফেস্টিভ্যাল কেরালার একটি বিখ্যাত ফেস্টিভ্যাল। ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে রয়েছে মোহিনাট্টম এবং কথাকলি। কেরলের অধিকাংশ মানুষ মালায়ালাম ভাষায় কথা বলেন, অর্থাৎ এদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ মালায়ালাম। ভারতের দীর্ঘতম হ্রদ বেম্বনাদ হ্রদ রয়েছে এই কেরালা রাজ্যে। কেরালা জাতীয় উদ্যানগুলির মধ্যে উল্লেখযোগ্য সালিন ভ্যালি ন্যাশনাল পার্ক, এরাকিকুলাম জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান, নীলাম্পুর হাতি রিজার্ভ প্রভৃতি উল্লেখযোগ্য। যদি কেরালার আমরা জিআই ট্যাগের কথা দেখি, তাহলে নাবারা রাইস, কাথামপল্লি শাড়ি, নীলাম্পুর টিক, আলপি গ্রিন কার্ডামম রয়েছে, জিআই ট্যাগ রয়েছে কেরালার নামে। কেরল রাজ্যটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো পদ্মনাভস্বামী স্বামী মন্দির, বৈকাল ফোর্ট, হিল প্যালেস মিউজিয়াম, মান্তুপেত্তি বাঁধ, মুন্নার বাঁধ, ভারকালা বিচ, এথিরাপল্লি ওয়াটারফল, পুভার দ্বীপ, ত্রিশূর সমুদ্র তট প্রভৃতি উল্লেখযোগ্য। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।